বাইশ ও সালিশ কেন্দ্র ৫৯ জন, ২০১২ অধিকার ২৬ জন, বাইশ ও সালিশ কেন্দ্র ৫৬ জন, ২০১৩ অধিকার ৫৩ জন, আইন ও সালিশ কেন্দ্র ৭২ জন, ২০১৪ অধিকার ৩৯ জন, আইন ও সালিশ কেন্দ্র ৮৮ জন, ২০১৫ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অধিকার ৪০ জন, আইন ও সালিশ কেন্দ্র ৩৬ জন, মোট অধিকার ২১০ জন, আইন ও সালিশ কেন্দ্র ৩৭৪ জন। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব মতে ২০০৯ থেকে জুলাই ২০১৫ পর্যন্ত সাড়ে ৬ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃক অবহিত হয়েছেন ৩৭৪ জন, এর মধ্যে পরে লাশ পাওয়া গেছে ৬৩ জনের, আর ছেড়ে দেওয়া হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে ৭৯ জনকে, এখনো নিখোঁজ ২৩২ জন মানুষ। এই ছোট্ট পরিসরে সবার কথা তুলে ধরা সম্ভব নয়, তাই গুম করে ফেলা শত শত মানুষের মধ্যে মাত্র কয়েকটি ঘটনা জেনে নেওয়া যায়। ৫ মে ২০০৯, র‍্যাব ৩-এর কনস্টেবল ধনরবি চৌধুরীকে র‍্যাব ৩-এর তৎকালীন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেনের যোগ সাজশে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজের স্ত্রী। ২০১০ সালে বিএনপি নেতা ঢাকা সিটি কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুম করার পর রাষ্ট্রীয় সংস্থার হাতে গুম হওয়ার বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সে বছর ২৫ জুন রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে র‍্যাব সদস্যরা তাকে আটকের পর গুম করেছে বলে দাবি করেছে তার পরিবার। ইতিমধ্যে কেটে গেছে চৌধুরী আলমের স্ত্রী সন্তানের অপেক্ষার ৫টি বছর, আজও কোনো খোঁজ মেলেনি তার। ৮ নভেম্বর ২০১০ চট্টগ্রামের গোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি সভাপতি নজরুল ইসলামকে জয়দেবপুর চৌরাস্তা থেকে র‍্যাবের পরিচয়ে অপহরণ করা হয়। ২৬ ডিসেম্বর ২০১০ ঢাকার মহাখালীর জাকারিয়া আবাসিক হোটেল থেকে র‍্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ২১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নিখোঁজ। ২২ জানুয়ারি ২০১২ ঢাকার শ্যামপুর থেকে মাসুম আহমদকে তুলে নিয়ে যায় র‍্যাব। মাসুম বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদের ভাতিজি জামাই। ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া যাওয়ার পথে সাভারের নবীনগর এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী ছাত্র আল মুকাদ্দাস ও মোহাম্মদ ওয়ালিউল্লাহকে। তাদের অপরাধ, তারা সরকার বিরোধী একটি ছাত্র সংগঠনের কর্মী। এরপর পুলিশ র‍্যাবের অফিসে সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও এই দুই ছাত্রের আর সন্ধান পায়নি স্বজনরা। আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে আলোচিত কোনো ঘটনা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। ২০১২ সালের ১৮ এপ্রিল রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার গাড়ি চালক আনসার আলী সহ তাকে অপহরণ করে। গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নিরাপত্তা কর্মীকে গণমাধ্যমে কথা বলার পর থেকে খুঁজে পাওয়া যায়নি, কোনো কিছুই ফিরিয়ে আনতে পারেনি ইলিয়াস আলীকে। এর আগে ৩ এপ্রিল সিলেট জেলা ছাত্র দলের সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার ও ছাত্র দল নেতা জুনায়েদ আহমেদকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকার উত্তরা থেকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন ডেকেছিল তাদের পরিবার। সেখানেও উপস্থিত ছিলেন এম ইলিয়াস আলী। ২৪ আগস্ট ২০১২ সন্ধ্যায় ওড়িশার মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ খানকে চট্টগ্রামের আলিশহর থানার মনসুরাবাদ বক্তা করণের পাশে চায়ের দোকান থেকে সাদা পোশাকের ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।
ফিরোজের অভিযোগ, বিএনপি করার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার স্বামীকে ধরে নিয়ে গুম করেছে। আকাশ, নভেম্বর 2011। ঢাকার আতিকপুর থেকে অপহৃত হন ছাত্রদল নেতা স্বামী হোসেন সোহেল, ইসমাইল হোসেন ও মাসুদ হোসেন। 9 ডিসেম্বর মুন্সিগঞ্জের হলেশ্বরী নদীতে শামীমের লাশ পাওয়া গেল, বাকি দুজনের খোঁজ আজও পাওয়া যায়নি। 6 ডিসেম্বর 2011 সোহান, বেলায়, রুবেল ও ফয়েজ সহ 4 তরুণকে দিলি পরিচয় তুলে নিয়ে যাওয়ার সময় তাদের সাহায্যে এগিয়ে আসে কায়ুম নামের আরেকজন। ডিবির সদস্যরা তাকেও তুলে নিয়ে যায়, পরে এদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 2013 সালের 4 এপ্রিল ছাত্রদল কর্মী মফিজুল ইসলাম রাশেদ এবং 10 এপ্রিল মাহমুদুর রহমানকে দিলি পুলিশের পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। 27 নভেম্বর 2013 রাতে কুমিল্লার আকসাম উপজেলার বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও লাকসাম পৌর বিএনপি সভাপতি কুমার কবিরকে তুলে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত তারা নিখোঁজ হয়েছে। এছাড়া ডিসেম্বর 2013-তে তেজগাঁওয়ের ছাত্রদল নেতা ছন্টু, ছাত্রদলের মাহবুব হাসান, ফরহাদ হোসেন, নিজামুদ্দিন মুন্না, স্বেচ্ছাসেবক দলের কে এম আদনান চৌধুরী, 38 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন, কাউসার আহমেদ, ছাত্রদলের আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, যুবদলের বেল্লাল হোসেন, জাহিদুল ইসলাম তানভীর ও আব্দুল কাদের মিয়াকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। এদের কয়েকজনকে আর খুঁজে পায়নি স্বজনরা। এদের মধ্যে এস এম আদনান চৌধুরী, সাজিদুল ইসলাম সুজন, কাউসার আহমেদ, আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, আল আমিন, জাহিদুল ইসলাম তানভীর ও আব্দুল কাদের ভূঁইয়া এই 8 জনের গুম হওয়ার ঘটনা তদন্ত করতে সম্প্রতি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। 5 ফেব্রুয়ারি 2014 লক্ষ্মীপুর সদর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের র্যাব ও ডিবি পুলিশ কতিনগর কাঠগড় থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যায় ফেনীর যুবদল কর্মী মাহবুবুর রহমান রিপনকে। 14 জানুয়ারি 2015 আনুমানিক বিকেল 3টায় যৌথ বাহিনীর পরিচয়ে রংপুরের বিঠম পুকুরের আল আমিন কবিরকে ধরে বাড়ির উঠোনে হাত পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে। এ সময় আলমিনের স্ত্রী বিউটি ও গৃহকর্মী মৌসুমী কেগেলে 3 জনকে গাড়িতে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। গত 7 মাসেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। 12 ফেব্রুয়ারি 2015 গভীর রাতে পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নূর আলমকে গাজীপুরের বড় ভাইয়ের বাসা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। গত 6.5 বছরে সরকারের প্রশাসনে আরও নিখোঁজ বা গুম হয়েছেন 10 ফেব্রুয়ারি নাটোরের হায়দার রশিদ রিপন ও শাহ আলম, 11 ডিসেম্বর 2013 সেলিম রেজা পিন্টু, 28 নভেম্বর 2013 সম্রাট মোল্লা ও খালিদ হুসাইন সোহেল, 2 ডিসেম্বর 2013 পারভেজ হুসাইন মোহাম্মদ সোহেল, 7 এপ্রিল 2015 জাকির হোসেন, লক্ষ্মীপুর থেকে 12 ডিসেম্বর ইকবাল মাহমুদ জুয়েল, 11 জানুয়ারি 2014 বিলাল হোসেন, আলমগীর হোসেন রাজু, 4 ফেব্রুয়ারি ওমর ফারুক, 25 জুলাই 2009 আব্দুল কাদের, কচুয়া থেকে 26 সেপ্টেম্বর 2012 মনির হোসেন সহ আরও অনেকে। গত 7 বছরে সরকার তার রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়ায় শত শত মাকে করেছে সন্তান হারা। সন্তান তার প্রিয় পিতার আদর থেকে হয়েছে বঞ্চিত, বোন হারিয়েছে ভাইকে, স্ত্রী হয়েছে স্বামী হারা। যাদের স্বজন এসব হতভাগ্যদের লাশ পেয়েছেন তারা হয়তো তুলনামূলক ভাগ্যবান, অন্তত স্বজনের লাশ তো পেয়েছে, স্বজনের কবর জেরাতে সুযোগ তো পেয়েছে। কিন্তু যারা প্রিয় স্বজনের লাশটিও পায়নি, যারা জানেনি না
তাদের খুন হয়ে যাওয়া মানুষটি কি বেঁচে আছে নাকি মেরে ফেলা হয়েছে। নিখোঁজ সন্তানের যে মায়ের বিলুপ্ত রাত কাটে যায় না মাঝে উদার জমিনে, তারা অপেক্ষায় আছেন কখন ফিরবে প্রিয় স্বজন। আজ আন্তর্জাতিক গুণ দিবস উপলক্ষে এই যে আয়োজন করেছেন যারা, সেই আয়োজকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এটা অত্যন্ত ছোট্ট জায়গা, আন্তর্জাতিক গুম দিবস, এবং গুম হয়েছে বহু লোক, সব পরিবারই আসতে চায়, তারা কিছু বলতে চায়, তারা জানাতে চায় জাতিকে, পৃথিবীকে, যে কি হচ্ছে এই দেশে। সেজন্যই এটা এখানে করার কথা নয়, কিন্তু আপনারা শুনলেন যে সকালবেলা একটা প্রোগ্রাম নিয়েছিল আমাদের যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা, কিন্তু সেই কর্মসূচিটি সরকার নির্দেশ দিয়ে সেখানে বাতিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই প্রোগ্রামটাও আমরা করেছি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে। সাংবাদিক ভাইদের যদি মনে আছে যে আমরা মাত্র কয়েক ঘন্টা আগে তাদেরকে জানিয়েছি, আমাদের নেতাদেরও তাই, পরিবারদের আমরা জানি, এখানে হলেও অনেকেই হয়তো আসতে পারত না। গত বছর আমরা এর আয়োজন করেছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সেখানে আমরা সেই স্বজনহারা পরিবারদের ডেকেছিলাম, এবং শুধু তাই নয়, তার সঙ্গে আমাদের দেশে যে ইন্টালেকচুয়াল আছে তারাও বেশ কিছু ছিল, বুদ্ধিজীবী যারা আছেন, এবং বিদেশি অনেক বিদেশি, অনেক ডিপ্লোমেটরা বিদেশিরা এসেছিল। সেখানে পুলিশ দিয়ে ঘেরাও করে মনে হচ্ছে যেন সেটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। এই সব স্বজনহারা মানুষ তারা যে ব্যথা নিয়ে আছে, সেখানে পুলিশ যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেখানে প্রোগ্রাম করতেই দেওয়া হয়নি। আগে থেকে ইঞ্জিনিয়ারিং বুকিং ছিল, ঠিকই ছিল, কিন্তু ওখানে রুমে তালা ঝুলিয়ে দিয়েছে, আর গেটের মধ্যেও তালা লাগিয়ে দিয়েছে। আজকে এই অবস্থা। আজ আন্তর্জাতিক গুম দিবস, আমরা তো বহু আন্তর্জাতিক দিবস পালন করি, কিন্তু আজকে এই অবৈধ সরকার কেন এই আন্তর্জাতিক গুম দিবসটা পালন করল না? কারণ তারা আজকে পরিষ্কার যে কাজটির সঙ্গে তারা জড়িত, সেজন্যই তাদের লজ্জা হচ্ছে, ভয় হচ্ছে যে এই দিবসটি তারা কিভাবে পালন করবে। আজকে এই স্বজনহারা যারা, তারা প্রত্যেকেই এখনো অপেক্ষায় আছে, হয়তো তারা ফিরে আসবে, হয়তো আসবে, আমরাও সেই আশায় আছি, কিন্তু তারপরেও এখানে যারা এসেছে সবাই আসতে পারেনি, সবাইকে আনা সম্ভব হয়নি জায়গার অভাবে। কিন্তু এই আন্তর্জাতিক গুম দিবস এটা শুধু একটা দিবস হিসাবে পালন করার জন্য নয়, এটা জাতিকে, দেশকে, মানুষকে সচেতন করা, সজাগ করা যে কোথায় আমরা বাস করছি, কোন দেশে আমরা বাস করছি, কি অবস্থায় বাস করছি। বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয়ভাবে সব গুম খুন হত্যা হচ্ছে। এই আজকে দেশে গণতন্ত্র নেই,
মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই, কারো কোনো কথা বলার অধিকার নেই, কারো কোনো অনুষ্ঠান করার কথা অনুষ্ঠান করার যাবে করতে পারবে না, কেউ কোনো অনুষ্ঠান করতে পারবে না। শুধুমাত্র অধিকার আছে ক্ষমতায় যারা জোর করে বসে আছে তাদের একমাত্র অধিকার, তারাই শুধু সব কিছু করতে পারবেন এবং তারা বড় গলায় মিথ্যে কথা বলতে পারবে। আমি বলছি আজকে যে স্বজনরা যেভাবে কথা কথাগুলি যে বলে গেল তার সত্যিকার জবাবটা তারা দিত, তার সত্যিকার জবাব কি করে দেবে তারা, কারণ এর সঙ্গে জড়িত সত্যিকারের সরকার। যারা আমরা বলছি র‍্যাব পুলিশ ঠিকই, কিন্তু র‍্যাব পুলিশ কারণ সরকারের আদেশ নির্দেশ ছাড়া এই কাজগুলি করতে পারে না। তাই এই যে কাজই করেছে যারাই করেছে দোষী অবশ্যই তারা, কিন্তু সরকারের নির্দেশে হয়েছে। সেজন্যই আমরা মানুষকে সচেতন করতে চাই, এই অবৈধ সরকারকেও সজাগ করতে চাই, যাতে যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত, এই অপরাধের সঙ্গে জড়িত তাদের জন্য সত্যিকারের শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। বাংলাদেশের আগে কখনো গুমের ঘটনা ঘটেনি, গুমের ঘটনা ঘটেনি, এই প্রথম এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই গুমের ঘটনা শুরু হয়েছে। আর এখানে দেখেন সব বিএনপি পরিবারের সদস্যরা, সব বিএনপি পরিবারের সদস্যরা, ভালো ভালো ছেলে, মেধাবী ছেলে, যেটা পিতা ভুলে গেছেন, এরা লেখাপড়া যেমন করে প্রত্যেকেই লেখাপড়া করছে, কেউ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ কলেজের ছাত্র, সব শিক্ষিত ছেলেপেলে, এই ছেলেপেলেদের গুম করে ফেলা হয়েছে। দেখছে যে বিএনপিতে আমরা যে যুবকদের, এই যে ইয়াং জেনারেশনকে যে আমরা গুরুত্ব দিচ্ছি এবং তারা যে ভালো ভালো জায়গা নিচ্ছে, তারা যে আগামী দিন দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে যেভাবে আমরা প্রস্তুত করছি, সেটা এই আওয়ামী লীগের পছন্দ হয়নি। সেজন্য বেছে বেছে সমস্ত ভালো ভালো ছেলেদেরকে গুম করছে, তাদেরকে খুন করছে, এইগুলো অবস্থা। কারণ যে আওয়ামী লীগ কোনোদিনও সত্যিকারে এই দেশে গণতন্ত্রের রাজনীতিও করেনি, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিও করেনি, কোনোদিন মানুষের কল্যাণের রাজনীতি করেনি, দেশের মানুষের সেবার রাজনীতি করেনি, শুধু সন্ত্রাস আর অত্যাচার। তাই দেখেন আজকে কি অবস্থা দেশের, আজকে শুধু খবরের কাগজ খুললেই আপনি পাবেন গুম আর খুন আর নারী নির্যাতন। এরকম নারী নির্যাতন তো বাংলাদেশে আগে ছিল না, এরা কেন, এর সঙ্গে জড়িত কারা, এর সঙ্গে জড়িত বের হয়ে যায়, দেখা যায় যে ছাত্রলীগ, দেখা যায় যুবলীগ, দেখা যায় স্বেচ্ছাসেবক লীগ, সব অমুক লীগ, আজকে লীগ এলারা সব এই কাজে ব্যস্ত হয়ে গেছে, টেন্ডারবাজি, খুন, গুম, নারী নির্যাতন সব এইটা হচ্ছে। আজকে কি কোন দেশে বাস করছে, তারা তাদের ছেলেপেলেদের কন্ট্রোল করতে পারেনি, কিন্তু আমাদের ছেলেরা, আমরা তাদেরকে ভদ্র হতে শিখেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি, এই যে সব মিথ্যে মামলা দেওয়া হয়েছে আমাদের নেতাদের থেকে আরম্ভ করে আমাদের কর্মীদের অসংখ্য মিথ্যে মামলা, সেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে, বোমা মেরেছে, পেট্রোল বোমা মেরেছে, অমুক করেছে, কিন্তু না, এগুলি সব মিথ্যে লো বানোয়াট, এবং এরা এই কাজগুলি তারা করে আমাদের আন্দোলনকে বন্ধ করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলি তারা করে আন্দোলনকে ভিন্ন পথে নিয়ে যেতে চেয়েছে, আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছে, এবং এরা তো স্বীকার করেছে, পুলিশও স্বীকার করেছে, পুলিশ নিজে বলেছে আমার ছেলেদের ধরে কেন, পুলিশ নিজে বলেছে যে আমরা তো গাড়িতে আগুন দিয়েছি, আর বিএনপির নেতাদের নামে আর অমুক বিএনপির ছাত্র যুবকদের নামে সব মামলা হয়েছে, এই হলো অবস্থা। পুলিশের স্বীকারোক্তি আছে যে তারা এই কাজগুলি করেছে, পেট্রোল বোমা সহ আওয়ামী লীগের লোকজন ধরা পড়েছে, কিন্তু কই, তাদের কাউকে তো ধরা হয়নি, তাদের কাউকে তো বিচার করা হয়নি,
তাদেরকেও তো কিছু হয়নি, তারা সব ভালো আছে, তারা কত অপকর্ম করলো ভালো আছে, ভালো থাকবে। কিন্তু বিএনপির লোকজন অপরাধ না করলো, কোনো কিছুই তারা করতে পারবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। আজকে বাংলাদেশ, বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দিয়েছে। বাংলাদেশের আজকে মেয়ের সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে এই অবৈধ আওয়ামী লীগ সরকার। তাই আজকে এই আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে, এটা হয়তো সারা বছর হবে, সব সময় চলবে, যেহেতু আন্তর্জাতিকভাবে জাতিসংঘে ঘোষণা করা হয়েছে, তা আমি বলবো যে বর্তমান সরকারের স্বজনরা সবাই চেয়েছে, যেহেতু জোর করে হলো ক্ষমতায় আছে, স্বজনরা চেয়েছে যে সরকারের কাছে দাবি করেছে তদন্ত করে তাদেরকে খুঁজে বের করে তাদের স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি জানি যে এরা কোনোদিনও তদন্ত করবে না, এদের কাছ থেকে কোনো সুষ্ঠু তদন্ত হবে না। তাই আমি আন্তর্জাতিক জাতিসংঘের কেবল আন্তর্জাতিক তদন্ত করতে হবে, এবং এখানে আন্তর্জাতিক এবং দেশি যারা আছে একদম নিরপেক্ষ লোক, তাদের সঙ্গে থেকে একটা তদন্ত করতে হবে এদেরকে ঘুম খুন যারা হয়েছে তা বের করার জন্য। আমি এই জিনিসটি দাবি করব। কাজে আমি শুধু স্বজনদেরকে, আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি, আশ্বাস দিতে পারি, কিন্তু এর বেশি আমাদেরও কোনো কিছু করার নেই। আমরা জানি না আমরা যে কতদিন এরকম থাকব, আমরা যে কখনো গুম হয়ে যাব না বা খুন হব না, এটার কোনো ইয়ে আমাদেরও নেই। শুধু আল্লাহ তাআলা জানেন, এবং আল্লাহর উপর ভরসা করেই আমরা চলি, এবং আমাদের বিশ্বাস এদেশের মানুষ আমাদের সঙ্গে আছে, এদেশের মানুষ আমাদের সঙ্গে আছে, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। নিশ্চয় আপনারা আজকে যারা গুম হয়েছেন তাদের পরিবার কি অবস্থায় তারা আছে এখন আমরা জানি না, কয়েক বছর হয়ে গেছে, 3 বছর কারো হয়েছে, কারো 2 বছর হয়েছে, কারো 1 বছর বেশি হয়েছে, কি অবস্থায় আছে জানি না। আমরা আশা করব তারা যদি থাকে তাহলে তাদের কাছে আমরা কোনো না কোনো দিন ফিরিয়ে দিতে পারবো, আর না হলেও একদিন না একদিনের বিচার হবে, এবং এই যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হবেই হবে হবে। স্বজনহারারা অন্তত পক্ষে জানতে পারবেন তখন যে তাদের ছেলেরা গুম হয়েছিল বা তাদেরকে কিভাবে হত্যা করে কোথায় কি করা হয়েছে। তাদের যদি ডেড বডিটা পায় সেটাও তো সান্ত্বনা, অনেকে বলে গেল তাদের কথাটাই নিচ্ছে, বলে গেল যে আমরা জিয়ারত করতে পারলেও তো একটু দোয়া করতে পারলেও তো তারা আত্মশান্তি পাবে। সেজন্যই বলবো যে আমরা যাতে তাদেরকে অন্তত পক্ষে তদন্ত করে পরিষ্কার করে তারা কোথায় কি হয়েছে সব কিছু তথ্য তাদের কাছে জানাতে পারি, এইটুকু আশ্বাস শুধু দিতে পারি। আল্লাহ যদি সুযোগ দেয় অবশ্যই আমরা এই কাজটি করব, এবং প্রত্যেক পরিবারকে, যত শুধু আমি শুধু বিএনপি বলবো না, বাংলাদেশে যারা হয়েছে সকলের জন্যই আমরা সেটা করব, এবং আমরা সহযোগিতাও করব। তাই আন্তর্জাতিকের কাছে দিবস হিসেবে শুধু দিবস পালন করাটাই বড় কথা নয়, আমরা আন্তর্জাতিক তদন্ত দাবি করব, যাতে এই লোকগুলিকে এখনও পরিবাররা বড় আশা নিয়ে বসে আছে যে তাদের স্বজনরা ফিরে আসবে। সেজন্যই অবিলম্বে তদন্ত কমিটি গঠন করা হোক, জাতিসংঘের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করে, এবং বাংলাদেশেরও নিরপেক্ষ লোক দিয়ে কমিটিটা সুন্দরভাবে গঠন করে তাদেরকে খুঁজে বের করা হোক, এবং যারা অপরাধী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আপনাদের সকলকে ধন্যবাদ, কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি।